শিলিগুড়ি নিখিল বঙ্গ স্বদেশী সমাজের তরফ থেকে আজ বিকালে বাঘায়তিন পার্কে একটি প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন। আমরা এই নিখিল বঙ্গ স্বদেশী মঞ্চ থেকে যে প্রতিবাদ করছি, আমরা মায়েরা, বিশেষ করে মায়েরা বলে যে ধর্ষণ চলছে দিনের পর দিন, সেই ধর্ষণ আমরা আর সহ্য করব না। আমরা এর প্রতিবাদ চাই, আমাদের রাজ্যের এই দুর্দশা আমরা ঘুচাতে চাই। আমাদের পশ্চিমবঙ্গ যেই সুনাম ছিল, সেই স্বনামধন্য পশ্চিমবঙ্গকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই এবং আমরা নারীদের সুরক্ষা চাই, এটাই এই জন্যই প্রতিবাদ। মামলা তো সিবিআই আর সুপ্রিম কোর্ট কে পাশ চলা গেয়া হ্যায়, তো আজ ইয়াহা পর একত্রিত হোনে কা কারণ কিয়া হ্যায়? কিয়া সুপ্রিম কোর্ট আর সিবিআই কে পাশ জানে সে মামলা রুক জায়েগা? क्या वहां पर पूरा का पूरा न्याय मिल जाएगा, जहां पर पूरा तंत्र अपने पैसे और अपना प्रभाव, पीड़िता के परिवार को न्याय ना मिले, पारदर्शिता से जांच ना हो, उसके लिए लगा देता है? वहां पे समाज को शिथिल होने का तो समय नहीं है। जहां पर एक प्रभावशाली अभिवक्ता और सिटिंग एमपी, हमारे देश के सांसद, पीड़िता की दलील सुनकर सुप्रीम कोर्ट में हंसते हैं, सुप्रीम कोर्ट में खिलखिला देते हैं, क्या आपको लगता है वो लोग सत्य को सामने आने देंगे? अब इस तरफ সঞ্জয় বলিলেন, সেই প্রকার কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ ও ব্যাকুল নয়ন অর্জুনকে দেখিয়া শ্রী ভগবান উবাচ, কোতস্ত্বাকস্মলম্ ইদম্ বিষমে সমুপস্থ।